সাকিব খানের ডিমান্ড এখন 1 কোটি। চাপাবাজি করতে পারবে এমন তো না, উনি উল্টায় দিবে 1 কোটি টাকা নিয়ে। কত টাকা 1 কোটি চাচ্ছে? এখন চা উচিত হল 25 লক্ষ টাকা হাইস্ট। এই কথাটা সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে প্রিয়তমা সিনেমার সাফল্যের পর থেকে। তাও অনেক বেশি বলছে, বলুক 1 কোটি টাকা, আমি 5 কোটি দেবো যদি 10 কোটি টাকা লাভ দিতে পারে। পারবে না, ওটা চাপাবাজি করতে পারবে। যদিও আমরা কখনো সাকিব খানের নিজের মুখে অথবা স্ট্যাটাসে লিখতে বা বলতে শুনি নাই, আসুন সাকিব কারিগর দীপজল দাদুর কাছ থেকে শুনি। দীপজল দাদু, সাকিব খানের বর্তমান ডিমান্ড কত হওয়া উচিত? এখন চা উচিত হল 25 লক্ষ টাকা হাইস্ট। 25 লক্ষ? মাত্র 25 লক্ষ? কেন দাদু 25 লক্ষ কেন? সাকিব খান তো এখন রুচিশীল নায়ক, প্রিয়তমায় কত অবুজ মানুষকে কাঁদিয়েছেন, আর যেগুলো বানাবেন সেগুলোতেও তো কাঁদাবেন। কান্না আর রুচির মূল্য এতই কম দাদু, মাত্র 25 লক্ষ টাকা? আশা করা যায়, আমি 10 কোটি টাকা নেব, ওটা স্বপ্নে। বাংলাদেশ কোনো পরিচালক কোনো প্রোডিউসার 1 কোটি টাকা নিতে পারে না। ফিল্ম বাজার ঠিক করো, তারপরে 1 কোটি আর 2 কোটি চাও। 1 কোটি নিক দাদু, তাহলে যেন তেন সিনেমা হবে না। ফিল্ম বাজারই তো 50-60 লাখ। হ্যাঁ, ডিমান্ড করা যাবে যদি টাকা ওঠে। টাকা কোন ছবিতে উঠছে? ওই এক সঞ্চালন বেদের মেয়ের জ্যোৎস্না, তারপর আমার একটা ছবি ছিল 20 টাকার কাবিন, চাচু দাদিমা পিতার আসন। নির্মাণকারীরা বুঝে শুনে সেই আয়োজনে সেই মানেই বানাবেন। এই কিছুদিন আগে একটা সাকিবের ছবি মোটামুটি ভালো গেছে, ভালো ওই ভালো না, 20-30 কোটি টাকা লাভ হয়েছে। লাভ হয়েছে হয়তো সীমিত, কত 1 কোটি বা 1.5 কোটি, 2 কোটি টাকা লাভ হইতে পারে। টেনশন নেন না দাদু, এভাবে মার্কেট চালু হবে। আমরা তো এখন ডিজিটাল, আমাদের এই ছোট্ট দেশে টাকা উঠবে না সত্য। শাহরুখ খানের মতো মানসম্মত হলে সারা বিশ্বে চলবে, যেমন প্রিয়তমা কয়েকটি দেশে চলেছিল, আর এভাবেই কোটি কোটি টাকা উঠে আসবে। সেই মানে গল্প তৈরি করেন দাদু, পরিবেশ সৃষ্টি করেন, তবে আপনাদের মানি ব্যাগটা গ্রান্টেড হবে। আগে সৃষ্টি তো বোঝেন, মানুষ আসলে কি চায়। যেন তেন কাহিনীতে শুধু কান্না হলে চলবে না, দেশ প্রেম মানব প্রেম লাগবে, যেগুলো শাহরুখ খানেরা বোঝেন। তো আপনাদের বুঝতে কি সমস্যা দাদু? তাছাড়া আমরা তো এখন ডিজিটাল, সো আমাদের বোঝা উচিত, কি বলেন দাদু? তাহলে কি সাকিব খানের পারিশ্রমিক 1 কোটি হতে পারে না দাদু? ওটা চাপাবাজি করতে পারবে দাদু। প্রিয়তমায় নাকি 40 কোটি টাকা আয় হয়েছে। 40 কোটি টাকা কি প্রেসে যদি ছাপায় থাকে, এ হইতে পারে। দীপজল মানি ছবি ওই, আমরা তো টাকা বাড়াই নেই, চেষ্টা করছি ছবি আগানো, নট টাকা। মানুষ যদি ঊর্ধ্বগতিতে ওঠে তাহলে কি তার পারিশ্রমিক বাড়তে পারে না দাদু? এমন তো না যে ছবিতে উনি উল্টায় দিবে 1 কোটি টাকা নিয়ে, আশা করা যায়, ওটা স্বপ্নে। ধন্যবাদ দীপজল দাদু এভাবে সিনেমা নিয়ে ভাবনার জন্য। বয়স আপনার অনেক হয়েছে দাদু, এবার একটু কবরের জন্য ভাবেন। মান দিনুকা বললে, নাম করা সিনেমার সাফল্যে কাজ হবে না।